আমি সত্যি বলতে দুনিয়াটা তো একটা ইনসান হয়ে থাকে, আর ইনসান তো সম্ভবত বন্দির মধ্যে রয়েছে, আর ওই বন্দিখানাটার নাম হলো টিকটক। সালা ভারী নিয়ারা, তারা নিজেরাই বলে তারা নাকি প্রতিবন্ধী। আমরা প্রতিবন্ধী আর তোমাদের বিরক্ত করতে আমাদের খুব ভালো লাগে। বিশেষ করে রাসেল ভাই তার মুখের শব্দ শুনে আমার মনে হলো সে যে মুলা শাক সকালবেলা ভাত খেলেছে তারই প্রতিফলন। প্লিজ ভাই তোমার গেস্ট হয়েছে, দয়া করে ডাক্তারের কাছে যাও। সো লেটস কাম টু দ্য পয়েন্ট, টিকটকে ভাইরাল ভিডিওটা নিয়ে। বাংলাদেশের প্রতিবন্ধী কিছু পারক বা না পারক অন্য দেশের ভিডিওকে নিজের দেশের মনে করে লিপস্টিং করতে পারে, আদারওয়াইজ তাদের কোনো প্রতিভা নেই, কারণ তারা নিজের মুখেই বলে আমরা প্রতিবন্ধী। যেখানে নেপালের 2 বছর আগে রিলিজ হওয়া মডেল একটি সং আজ সেটা ভাইরাল, কোচ বিহু থাকতে বাংলাদেশ পে ইয়ার। ভাই আমার ভিডিওটা ভাইরাল করে তোরা কিছু প্রতিবন্ধীরা মিললা, দেখো আপনি লাপরওয়াহি কেন দি যায়। বুঝলাম ভাই প্রতিবন্ধী তোরা অন্য দেশে ভিডিও ভাইরাল করতে তোরা অনেক পারদর্শী, তার মানে ভাই তোর কোমর থাকবে তারপর তোর কোমর না চাবি এটা মানে হয় নাকি। ভাই তুই আমার একটা কথা বুঝা, এখানে কোমরটা কই পাইলি? প্লিজ ভাই তোরা থাম ভাই থাম, কারণ তোর এই যে 5 ইঞ্চি কোমর দিকে তোর আসছিস না, ওর কোমর তোর পুরোপুরি অভিশাপ দিব ভাই। আই এম শিওর তোদের গার্লফ্রেন্ড মরে যাবে ইন ফিউচার তার কোমর অভিশাপে। দেখো আমি কিছু অভিভাবকের ডিস্ট্রাকশন করে একটা কথা বলতে চাই, আন্টি আপনি যে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান তারা তো পড়াশোনার জন্য স্কুলে কখনো যায় না, টিকটক করার জন্য যায়। আয় হাই নাজার না লাগে ভুসরি বলে তেরে কো। আমি যে ওই সমস্ত স্কুল কলেজের কথা ভাবতেছি, তারা শিক্ষকরা কি করে, তারাও কি টিকটক করে নাকি? হোয়াট ডু ইউ নো দ্য স্টেপ ওয়েন পিপল আর ইউজিং দ্যাট? আই থিঙ্ক অনলি লিজেন্ড ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আয় হাই 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 মেরে কো তো কুছ নেই বলনে ভাই, ফার্স্ট টাইম ভাবছিলাম সে টেলা গাড়ি চালাইতে বসলাম, সেকেন্ড টাইম ডিরেক্টলি খেলা, তার মানে বিষয়টা তার লট ঠেলা দিয়ে খেলা। ভাই ট্যালেন্ট আছে বলতে হবে তাকে। আসসালামু আলাইকুম। ভাই কি দরকার পড়তে করে টিকটক বানানোর, ভাইরাল হচ্ছে সুপার গ্যাস তো অলরেডি ডাব আছে, ভাইরাল হতে তো এর চেয়ে বেশি কি আর লাগে ভাই বল। আরেকটা উপায় খুব সহজে ভাইরাল হতে পারবে, যদি তোমার সাথে একটা পিচ্ছে একটা লুক থাকে, আই মিন মডেল, মামা চাচা ভাই বোন যাই হোক না কেন, ভাইরাল হওয়ার জন্য এটাই আইটেম। আচ্ছা তারপরেও কি বলবো, তোমরা বাংলাদেশে মডেল এবং নায়িকাদের অভাব রয়েছে। বুঝলাম না আমি কিছুদিনে কেন যে সানিডনকে বাংলাদেশে আনছিল অত টাকা দিয়া, এতে তো আমাদের টিকটক কিছু নায়িকাদেরকে নাচালি হইতো, সব কইরা টাকার উসুল হইতো তাইতো। এম দাদুল ফাইনালি আই গট দিস পারসন হু ইজ দ্য ফাকিং ভয়েস কিং ইন টিকটক। ওই ওই ছেলেটা না যে গুরুর সাথে কথা বলতে পারে, আই মিন পশুর কথা শুনতে পারে, এই অটিস্টিক পোলার নাকি ভয়েস কিং টিকটক, আই ডোন্ট নো ওয়াই। ভাই তোরা দুজন আমাকে একটু বুঝা, এখানে কোমরটা পাইলি কই, তোরা দুজন তো ছেলে। ও আচ্ছা আমি কি বলতেছি, ওদের ছেলে বলতেছি কেন, ওরা তো মেয়ে, কারণ টিকটক যারা করে তাদের তো কোনো লেসবিয়ান ঠিক ঠিকানা নাই। ওকে ব্রাদার টেক কেয়ার। আর একটা কথা, তুমি যে রাস্তাঘাটে টিকটক করো না পিছন দিকে একটু খেয়াল রাখবে, কারণ কখন যে কে তোমার পিছন মেরা দিবে তুমি বুঝতে পারবে না, কারণ রাস্তার মধ্যে করতেছো আই মিন টিকটক। সো এই প্রতিবন্ধীদের ব্যাপারে রাত 2টা বাজে আর কিছু বলার নেই, সো আজকের জন্য এখানে শেষ করতে চাই। সো আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার, বাই বাই। আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।